শ্রীভূমি প্যান্ডেলে রোনাল্ডিনহো সাম্বার ছন্দে মেলালেন পা, সোমবার সকাল থেকে শুরু কলকাতা সফর। ফুটবলের শহর কলকাতা, ফুটবল নিয়ে চরম উন্মাদনা শহরবাসীর, আর সেই শহরেই এবার পা ব্রাজিলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলার রোনাল্ডিনহোর। রবিবার সন্ধ্যায় দমদম বিমানবন্দরে পা রাখেন তিনি, তাঁকে স্বাগত জানান দমকল মন্ত্রী সুজিত বসু। সোমবার সকাল থেকে শুরু হয়ে গেল তার কলকাতা সফর। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোতে যান ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা। আর আপনারা জানেন ব্রাজিলের রোনাল্ডিনহো দুজনই, এর আগে মারাদোনা এই মাঠে, এই মাঠটা অত্যন্ত পবিত্র মাঠ আমাদের কাছে, খুব ভালো শুভেচ্ছা। আমি ব্রাজিলিয়ান নিজে ফ্যান, একটা ব্রাজিলের প্লেয়ার, ম্যারাডোনাকেও খুব, আর্জেন্টিনাকেও আমি ভালোবাসি, এমবাপ্পে আছে আমাদের, সবই বড় প্লেয়ার আছে। কী কথা হলো আপনার সাথে? কথা হলো ভালো, লাইক বললো, লাইক। প্রবল ভিড়, ভিড় ঠেলে ফুটবলের ম্যাজিশিয়ানের হাত ধরে এগিয়ে নিয়ে যেতে দেখা গেল মন্ত্রী সুজিত বসুকে। সাম্বা ডান্সের সঙ্গে কোমর দোলালেন রোনাল্ডিনহো। ছোট বড় মিলিয়ে সবার সঙ্গে একপ্রস্থ ফটো সেশনও করলেন। এই শহর কাছে পেয়েছে মারাদোনা পেলেকে। সম্প্রতি তিলোত্তমা কলকাতা ঘুরে গিয়েছেন আর্জেন্টিনার মার্তিনেজ, এবার শহর কলকাতা কাছে পেল রোনাল্ডিনহোকে, স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সকলে। বলতে যখন থেকে ফুটবল বুঝেছি এবং খেলেছি, একটা মানুষকেই দেখেছি যাকে দেখে আমরা কপি করছি স্কিলটা, আজকে তাকে সামনে দেখে আমরা মানে একদম মানে বলে বোঝাতে পারবো না যে কীরকম ফিল, মানে অবিশ্বাস্য একটা, মানে বিশ্বাস করতে পারছি না যে তাকে আমরা জাস্ট ফিল করেছি, ছুঁয়েছি এবং সামনে থেকে দেখেছি। আপনি তো দেখছেন কত ক্রেজ মানুষের, মানে এর বলে বোঝানো যাবে না কী বলা যায়। সুজিতদা আগাগোড়াই যখন আমাদের মার্টিনেজ এসেছিলেন, তখন তিনি মার্টিনেজকে গোল মারার চেষ্টা করেছিলেন কিন্তু হয়নি, যেহেতু উনি এবারে ওয়ার্ল্ড কাপের জয়ী। সেরকমই এরকম রোনাল্ডিনহো আমাদের একটা বড় মাপের প্লেয়ার, আপনি জানেন একটা লেজেন্ড, তাকে তার গোল সুজিতদা সেভ করেছে এবং দিয়েছে, এরকম মানে একটা চমৎকার ব্যাপার। মঞ্চটা দুর্গাপুজোর, অনেকেই ধরা দিল হলুদ জার্সিতে। শ্রীভূমির প্যান্ডেল যেন মুহূর্তের জন্য হয়ে উঠল মিনি ফুটবল মাঠ। প্যান্ডেলে দাঁড়িয়ে ফুটবলের ছোট শটও দিলেন রোনাল্ডিনহো, আর তাঁকে লুফে নিলেন গোলকিপার সুজিত বসু। সব মিলিয়ে এদিনের পুজো মণ্ডপে যেন গড়ে উঠল জমজমাট খেলার আসর। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।